Assalamualaikum viewer, welcome to Mrs. Homemaker BD. आमी प्रोथी सुल्ताना आजकेर ब्लॉगे आपनादेर सबाई के स्वागतम जानाच्छी। तो आजके आर बासा थेके कैमराटा ऑन करते पारिनी कारण आजकेओ आमार घुम थेके उठते लेट हो गियेछे। आर आजके जेहेतु आमार सकाले बासाय तेमन कोनो काज रान्नाबान्ना कोनो गोछानो कोनो किछुई छिलो ना, आमी जास्ट सकाले उठे कोनो मते ताड़ाताड़ी करे रेडी होये अफिसे चले एसेछि। आर अफिस बोलते मूलत आमी तो एखन आमादेर कचुखेत कैंटनमेंट काफुले जे एंजेल स्टूडियो शाखाटा रयेछे ओई शपे সময়টা দিচ্ছি। তো ওখানেই এসেছি, এসে রেডি হয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু জাস্ট অনলাইন অ্যাক্টিভিটিসগুলো সেগুলো একটু দেখছিলাম। আর তারপরে আজকে আমি হচ্ছে বিকেল তিনটার দিকে একটা লাইভও করেছি বেবিদের প্রোডাক্টগুলো নিয়ে। আপনারা চাইলে আমাদের এঞ্জেল স্টুডিওর পেজে গিয়ে লাইভটা দেখতে পারেন। তো তারপরে হচ্ছে গিয়ে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো বাইরে বৃষ্টির কারণে হচ্ছে গিয়ে বাইরে তেমন একটা রিক্সা টিক্সা কিছু পাওয়া যাচ্ছে না। তো এই জন্য ভাবলাম যে কেন না এই সুযোগে আপনাদের সাথে একটু ক্যামেরাটা অন করে কথা বলি, আপনারা কেমন আছেন, কোথায় আছেন বা কে কিভাবে সময় কাটাচ্ছেন। তো সেই জন্য একটু ক্যামেরাটা অন করা, আর বাসায় গিয়ে কি করছি না করছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এই সুযোগে পুরনো কথাটা আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, কারণ আপনারা ভুলেই যান, কারণ ভিডিওতে যথেষ্ট ভিউ কিন্তু ভিডিওতে লাইক হচ্ছে না। আই থিঙ্ক আপনারা আমাকে একটু ভালোবাসেন না, যদি ভালোবাসেন তাহলে ভিডিওতে আরো বেশি বেশি লাইক চাই। আর আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আর চেষ্টা করি রিপ্লাই দেওয়ার দেরিতে হলেও। আর আপনাদের কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করে আর একটা ভিডিও করার জন্য। সো এখন তো আমি হচ্ছে ওই যে রিক্সা একটু আসতেছে, তো আমি এখন বাসায় যাওয়ার জন্য বের হব। আর বাসায় গিয়ে কি করি না করি সেটা নিয়ে আবারও ফিরছি, সো সাথেই থাকুন। আজকে বাসায় আসছি একদম কাকের মতো ভিজে, দুই তিন ভাঙা দিয়ে আসতে হয়েছে। প্রথমে সিএনজি করে বাংলা কলেজ এসেছি, তারপরে হচ্ছে রিক্সায় করে আসছি, তার মাঝখানে দুই পশলা বৃষ্টিতে একদম পুরো ভিজে টইটম্বুর। আর আজকে সবচেয়ে খারাপ লাগার যে জিনিসটা সেটা হচ্ছে যে বাসায় এসে আজকে মনে হয় লাইফে প্রথমবার, আমি জানি না কথাটা বললে কে কিভাবে নিবেন, বাট যেটা সত্যি সেটাই, আজকে আমি ইফতার মানে রোজাটা ভাঙতে হয়েছে, বা রোজাটা খুলতে হয়েছে, ভাঙতে না রোজাটা খুলতে হয়েছে ওয়াশরুমে বসে, মানে গোসলখানায় বসে, কারণ আমি তো বাইরে থেকে ভিজে আসছি যেহেতু অফিসে গিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমি গোসল করে বের হইতে পারবো, কারণ একদম কাপড় চোপড় ক্লিন করা ছাড়া বা শাওয়ার নেওয়া ছাড়া তো আমি ইফতারে বসতে পারবো না যেহেতু বাইরে গিয়েছিলাম। তো এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, তো আমি কোনো মতে ওয়াশরুমের মধ্যে বসে পানি খেয়ে তারপর তাড়াতাড়ি করে গোসল করে বের হয়ে তারপর ইফতার করেছে। ইফতার বলতে আজকে তো ইফতারের তেমন কোনো আয়োজন করতে পারিনি, বানাতে পারিনি কোনো ইফতার। আপনাদের ভাইয়াকে ফোন করে বলেছিলাম যে হচ্ছে গিয়ে পেঁয়াজুর ডালটা বের করে রাখো বা এটা করো, কিন্তু আমি এসে তো আর সময় শেষ হয়ে গিয়েছে, এই জন্য কিছুই করতে পারিনি। তো যাই হোক, একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার। আর এই যে কালকে তো খরমুজ এনেছিলাম, আপনারা তো দেখেছেন, তো এটা যখন প্রথমে গোড়াটা কাটলো আপনাদের ভাইয়া, তখন আমি তো একদম দেখে পুরো হাই হাই বলে ফেলতেছিলাম যে আল্লাহ 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 কি হইলো কি আনলাম। তো যাই হোক, এই যে মাঝখানটা লাল আছে, আর আপনাদের ভাইয়া খাওয়ার পরে বলল যে খেতে মিষ্টি আছে। আসলে এটা আনার একটা কারণ হচ্ছে খরমুজটা হচ্ছে নাকি তরমুজের চেয়ে বেশি মিষ্টি হয়, তো আসলে এটা মিষ্টিই ছিল। আমি একটু গোড়ার দিকটা খেয়ে দেখি এটা মিষ্টি আছে কিনা। না, সাদা অংশটা বেশি মিষ্টি না, কিন্তু লাল অংশটা পুরোটাই মিষ্টি আছে। ফ্রিজে রাখা ছিল, ভালোই লাগতেছে। তো আমি তো বাসায় এসে ইফতারের পরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন হঠাৎ করে মনে উঠলো, আপনাদের ভাইয়াকে বললাম যে এটা একটু কাটো খাই, তারপরে হচ্ছে গিয়ে রান্না করতে যাব। সো আজকে হচ্ছে গিয়ে আমি থানকুনি পাতা ভর্তা করব, আর হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া রান্না করব। সো রেসিপি নিয়ে হাজির হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। গতকালকে পাকা মিষ্টি কুমড়া আনার পরেও আজকে কাঁচা মিষ্টি কুমড়া দেখার পরে অনেক ভালো লেগেছে, আর এই জন্য কিছু না ভেবেই নিয়ে এসেছি, কারণ অনেকদিন ধরে কাঁচা মিষ্টি কুমড়াটা খাওয়া হচ্ছিল না। আর আমার কাঁচা মিষ্টি কুমড়া ভীষণ পছন্দ, যদিও জানি না এটা কতটা কচি, মনে হচ্ছিল বেশ ভালোই কচি হবে, না কচিই আছে এটা।
তো আমি কাঁচা মিষ্টি কুমড়াটা যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটার আমি একদমই খোসা ফেলে দেই না, খোসা সহ এটার যে বিচিগুলো থাকে সেগুলো সহই হচ্ছে গিয়ে আমি রান্না করবো। আর আমি জানি না, আমি রান্নাঘরে কাজ করতে আসলে পাশের ঘরেও রান্নাঘরে সেম টাইমে কাজ হয় আর কোটাকুটি এই যে আওয়াজ। তো যাই হোক, আমি এটাকে কেটে তারপরে হচ্ছে গিয়ে ধুয়ে রান্না করব আর রেসিপিটা তো অবশ্যই শেয়ার করব। এই যে এভাবে করে আমি পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেস্টটা করে নিতে পারেন। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ওই অনুযায়ী পিসটা করছি। তো রান্নার জন্য আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ আর রসুন। রসুনটা আমি মিষ্টি কুমড়া রান্নায় দিব না, এটা আমার এপাশে যে থানকুনি পাতাটা আছে এটাকে হচ্ছে কি একটু ভেজে নিব ভর্তা করার আগে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিব। তো এখন শুরুতেই আমি আগে হচ্ছে গিয়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি প্রথমে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়াটা রান্না স্টার্ট করে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া রান্নার জন্য আমি প্রথমে হাঁড়িতে হচ্ছে গিয়ে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ বা আদা যে মশলাগুলো দরকার সেগুলো দিব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করলে আসলে ভীষণ ভালো লাগে। আর এখানে বাকি যে পেঁয়াজটুকু আছে এইটুকু হচ্ছে গিয়ে আমি ভর্তায় ব্যবহার করব। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচামরিচ আমি ভর্তার জন্য রেখে দিচ্ছি। এটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আমার কাছে কাঁচা মিষ্টি কুমড়াটা ভীষণ ভালো লাগে, পাকা মিষ্টি কুমড়াও ভালো লাগে, বাট কাঁচা মিষ্টি কুমড়াটা মিষ্টির পরিমাণটা কম থাকে যার কারণে আমার বেশি ভালো লাগে। আর পাকা মিষ্টি কুমড়াটা আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে। তো আজকে যেহেতু পেলাম তাই আমি নিয়ে আসলাম গতকালকে মিষ্টি কুমড়া আনার পরেও। তো দেখা যাক রান্নার পর টেস্টটা কেমন হয়, আই গেস ভালোই হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তারপরে আমি এটার মধ্যে আমি হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব। আসলে সিমেরিতে আমার কাছে একটু সবজি বা ঝোল জাতীয় কিছু হলে সেটাই খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা এভাবে ভাজা হয়ে আসলে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব এবং পানিটা দেওয়ার পরে আমি হচ্ছে গুঁড়ো মশলা দিব। এখানে আমি হাফ চা চামচেরও একটু কম পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। আর আমি এটাকে পুরো কাঁচা মরিচ দিয়েই রান্নাটা করবো, তো এখানে আমি অন্য কোনো মরিচ দিব না। আর এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিব। আর রান্নার শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করব। তো আমি এখানে হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার গুঁড়ো মশলা। তো এদিকে এটা বুনা বসিয়ে দিয়ে আমি ওই পাশে হচ্ছে গিয়ে ছোট্ট আর একটা হাঁড়িতে চায়ের পানি বসিয়ে দিয়েছি, যেহেতু আমি বাইরে যাচ্ছি। তো এই জন্য আমার ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য আমি হচ্ছে গিয়ে একটা চা হচ্ছে প্রতিদিনই বাসায় এসে খাই। আর আজকে যেহেতু বৃষ্টিতে ভেজে এসেছি তাই আমি চাটা করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে আদা কুচি করে নিয়েছি আর দুটো এলাচ দিয়ে দিয়েছি। এখানে আমি দুই থেকে তিনটার মতো লং দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার স্পেশাল টি। এই চা পাতাটা আমার ম্যাম হচ্ছে গিয়ে আমাকে গিফট করেছিলেন, আমার বসের ওয়াইফ। বস যখন এটা দেশের বাইরে যান উনি বাইরে থেকে এনেছেন। তো ভীষণ টেস্টি, আমি কখনো কখনো ওটা শুধু বানিয়ে খাই আবার কখনো কখনো হচ্ছে গিয়ে এরকম মশলা চায়ের সাথে দিয়ে খাই। তো আমি এটাকে কুটে নিব এখন একটু। তো পানিটা বলক আসার পরে আমি জাস্ট কুটে রাখা যে মশলাটা ছিল মশলাটা হচ্ছে গিয়ে আমি চা পাতার মানে চায়ের পানির জন্য যে পানিটা দিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু বয়েল হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে চা পাতাটা দিব। এদিকে আমি এখন তেলটা উপরে যখন চলে আসবে এরকম ভুনার পরে আমি এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তবে আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার মনে পড়েছে তো আমি এখনই দিয়ে দিব, সেটা হচ্ছে লবণ। হ্যাঁ আমি লবণ দিইনি। তো আমি এখন হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে অল্প একটু পানি দিব আর এটা শরীর থেকেও যথেষ্ট পানি বের হবে। আমি জাস্ট এই পানিটুকু দিয়ে দিলাম। তো আমি এখন হচ্ছে চা পাতাটা দিয়ে দিব, জাস্ট আমি এক স্পুন পরিমাণ চা পাতা নিব।
এই চাপাতাটার টেস্ট খুবই ভালো, এটা শুধু খাওয়া যায় এরকম একটা টেস্টের পাতা। আমি ইদানিং একটু অলস হয়ে গিয়েছি, না গুছিয়ে ভিডিও করতে পারছি না, আসলে প্রতিদিন ভিডিও দেওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং একটা জব। আর এই চাপাতাটা হচ্ছে অনেক ফুল এবং অনেক কিছু মিশ্রণে করা, আমি প্যাকেটটা ঠিক আমার কাছে নেই, আমি দেখাতে পারতাম তাহলে। আর এটা কালারটা এত সুন্দর আসবে। তো আমার চা ডান, আর আমি এটার মধ্যে এক্সট্রা কোনো সুগার বা কিছুই নিব না, আর আমি একটু পরিমাণে বেশি করেই খাবো, এই জন্য আমার ম্যাশন জারটার মধ্যে নিয়ে নিলাম। আমি পুরো এই চাটা খাবো, আস্তে আস্তে করে ঠান্ডা হবে, আর এখন আপনাদের ভাইয়ার সাথে গল্প করব আর চাটা খাবো। সো চায়ের কালারটা আমি বোঝাতে পারছি কিনা জানি না, র্যান্ডম আমাদের লাল চায়ে যে কালারটা হয় এটার কালারটা কিন্তু ঠিক ওরকমটা না, একটু ডিফারেন্ট, আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারছি। সো ওকে, আই এম এনজয়িং মাই টি। তুমি কি চা খাবার? এটা দেখে খাও, এটা কাপে দিব ঢেলে। তুমি কি গেমে খেলতেছো? কিছুই করেন নাই, বোর্ডারে তো একটু রান্নায় হেল্পও করতে পারো, হেল্প করবে না? ঠিক আছে তাহলে আমি চাও দিব না, চলো আমি কফি বানাই নিয়ে আসবো। তো বানাই নাও কফি, আর এটা তো চা, গরম। এটা আমি চিনি দিই নাই তো, খাবা তুমি? না চিনি দিয়ে খাবো। তাহলে আমি খাওয়ার আগে ঢেলে দিই, আমি তো খাইছি অলরেডি। তুমি কালকে বলছিলে আসার পরে যে আমাকে চা করে খাওয়াবো, সেটা কিন্তু খাওয়া নাই। বলছিলাম? হ্যাঁ বলছিলাম। ভুলে গেছি, এরকমই ভুলেই যাও সবকিছু। ওই জন্য আজকে শাস্তি হচ্ছে, আমি তোমার কফি বানায় খাবো না। মিষ্টি কুমড়াটা হচ্ছে গিয়ে আমি এরকম অবস্থাতেই রাখবো, মানে এরকম হালকা ঝোলঝোল, তো এটা হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে, আপনারা চাইলে ভেঙেও নিতে পারেন, আমি একটু হালকা আস্ত হালকা ভাঙা এরকমই রাখবো। আর এই অবস্থায় আমি মিষ্টি কুমড়ার মধ্যে হচ্ছে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে টেস্ট আরো বেড়ে যাবে। আমার মিষ্টি কুমড়া তো রান্না ডান, আমি এখন জাস্ট চুলাটা অফ করে দিব। এখানে হচ্ছে ধুয়ে হাড়ির নিচে, আমারই ভুল ছিল, এটার মধ্যে হচ্ছে ম্যাশন জারটা এটার নিচে মানে প্লেটের উপর ধুয়ে রাখছিলাম, তো আপনাদের ভাইয়া ভাত খাওয়ার জন্য জাস্ট প্লেটটা নিবে, তো হাড়িটা হয়তো এভাবে করে উঠাতে গিয়েছে, তো সেটা ভেঙে পড়ে শেষ। তো ওই যে ম্যাশন জার আমার, এখন ডাস্টবিনের শোভা বাড়াইতেছে, ভুল ছিল আজকে চা খাওয়ার জন্য এটা বের করে। আজকে আরো একটা সার্কাস ঘটছে, সেই সার্কাস তো আর ভিডিও করা হয়নি, মানে আজকে কেমন একটা দিন আমি বুঝলাম না আসলে। আমি চা তো নিয়ে গিয়েছিলাম, ওখানে গল্প করতে করতে চা খাচ্ছিলাম, তো চা হচ্ছে ঢেলে দিয়েছি একটা মগে, দিয়ে চিনি নিয়ে নিয়েছিল আপনাদের ভাইয়া, সেই তার চায়ের মগ ঢেলে দিছে, বিছানার চাদর পাল্টানো লাগছে, পুরো ওই রুম পরিষ্কার করা লাগছে, তারপরে কোন রকম রুম টুম পরিষ্কার করে এসে রান্নাঘরে এগুলো ধুয়ে টুয়ে রেখে গেছি, তার মধ্যে আবার সে ভাত খাওয়ার জন্য প্লেট নিতে এসে এই কাহিনি। মানে একই দিনে যে কি কি ঘটলো এই এক চায়ের কাপ, মানে এটার মনে হয় আজকে হায়াত শেষ হয়ে আসছিল, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিচ্ছু করার নাই, তো একটু সমবেদনা বা নিরবতাই পালন করবো এটার জন্য।